ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে পোড়ানোর জন্য নমরুদ বিশাল আগুন জ্বালাইছে না, 2 কিলোমিটার উঁচু আগুন। এই আগুনের কাছে যাইয়া ইব্রাহিমকে ফেলানোর মতো ক্ষমতা নাই, 1 মাইলের মধ্যে আগুনের কাছেই যাওয়া যায় না, এত বিশাল আগুন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেও দেশে টড়ক দিয়ে ফেরেশতারা স্লোগান দিয়েছে, আল্লাহ তুমি কি দেখো, সমস্ত প্রাণীরা কাঁদতেছে, এর মধ্যে একটা কেউ যাইয়া কাছে পানি ঢালার ক্ষমতা নাই, ফায়ার সার্ভিস তো নাই যে দড়িতে মেরে দেবে, ব্যাং একটা যায় কয় আল্লাহ আমি কি এই আগুন নিভে দেব, আল্লাহ কয় তোমার কাছে কি দমকল আছে, আগুনি চেহারা দেখছো তুই কি জানি বেবি, ব্যাংকে কয় আবে দরিয়ারা আগার না তু আকাশির, আবে দরিয়ারা আগার না তু আকাশির, হাম্বা কদরে তেষ্ণাগি বায়াত চাষির, আল্লাহ তুমি যদি আমি ব্যাংরে অর্ডার করো এই আরব সাগরের পানি সব শেষে ফেলা, আমার কাছে তো দমকল নাই, তুমি তো অর্ডার করছো আমার তো চেষ্টা করতে হবে, আমি ব্যাট বেরিয়ে খাইয়ে উপরে এনে বমিয়ে ডেলি দিয়ে যাবো, আবার যে খাবো আবার এনে ডেলি দিয়ে যাবো, এত পারি কয় হা তা পারো, কয়তে সেইভাবে একটু চেষ্টা করি, কয় দেই কর তুই কিভাবে পারিস, ব্যাঙ্গের পেট ভরে পানি খেয়ে কিছুক্ষণ অপেক্ষা করছে, পেটের মধ্যে পানি যখন পেশাবে পরিণত হয়ে গেছে, দূরির থেকে জাম করে তিনবার পেশাব করে দিয়েছে, আগুনের কাছেও যায় নাই, ব্যাঙ্গের পেশাব তো আর 1 মাইল দূরি যায় না, 1.5 দূরি যেয়ে পড়িয়া গেছে, আল্লাহু আকবার, আগুনের কাছেও যায় নাই, নমরুদের 1 পয়সার ক্ষতি হয় নাই, তার আগুনের 1 পয়সার ক্ষতি হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের 1 পয়সারও লাভ হয় নাই, ফাঁকে ব্যাঙ্গের হইয়া গেছে, আল্লাহ কয় ও ব্যাং তুই আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিয়েছিস, নমরুদের বিপক্ষে ইব্রাহিমের পক্ষে চেষ্টা চালাইছিস, আমি তোরে 3টে পুরস্কার দিলাম, 1 নম্বর পুরস্কার জীবনে কোনোদিন তোর পেশাবে কম পড়বে না, তোর পেশাবে আমি বরকত দিয়ে দিলাম, পানি খাওয়া লাগবে না, রাতভর পেশাব করবি করতেই থাকবি, তোর পেশাবে কম পড়বে না, রাতের বেলা হাঁটা দিলে অনেক সময় ব্যাঙ্গের গায়ে লাথি লাগলে পেশাব করে কি করে না, 1 ব্যাঙ্গের গায়ে যদি 1 রাত্রি 100 বারও লাথি লাগে ওই পরিমাণে পেশাব করিয়ে যায়, ওর কাছে কি পানির বোতল থাকে নাকি, মাঝে মাঝে খেয়ে নেয়, ও কোনো সময় পানি খায় না, পেশাব করেই যায়, এত পেশাব আসলো কোন জায়গার থেকে, লাস্টে এত পেশাব হবে যে ব্যাঙ্গের 3-4 ব্যাঙ্গের ওজনের চাইতে বেশি পেশাব, আল্লাহ কয় তোর পেশাবের মধ্যে বরকত দিয়ে দিলাম, কোনোদিন কম পড়বে না। 2 নম্বর পুরস্কার আসাফুল মখলুকাত, মানুষের পেশাব না পাক, মানুষের পেশাব পাক না না পাক, মানুষের পেশাব না পাক, ও ব্যাং তোর পেশাবে আমি পবিত্র ঘোষণা দিলাম, রাতের বেলা বা দিনের বেলা ওই ব্যাঙ্গের পেশাব যদি গায়ে লাগে যায় ওই পেশাব ধোয়া লাগবে না, ওই কাপড় আর ওই গা নিয়ে আপনি ওই অবস্থায় নামাজ পড়বেন অজু বানাইয়া, তাতে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না, ব্যাঙ্গের পেশাব পাক হইয়া গেছে ইব্রাহিমের পক্ষ নেওয়ার কারণে। 3 নম্বর ব্যাং তোর আর একটা পুরস্কার, তোর এত সম্মান দিলাম, অনার্থক যদি কেউ খালি খালি একটা ব্যাঙ্গে মাইরা ফেলায় তাতে যে গুণা হবে ওই গুণার মোচনের জন্য একটা খাসি কাফফারা দিয়ে দিতে হবে, খাসি জবাইদে গরিবের মধ্যে লুটই দিতে হবে, একটা খাসি সম পরিমাণ তোরে সম্মান দিয়ে দিলাম, আল্লাহু আকবার। এই ব্যাঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ নিয়েছে তাতে ইব্রাহিমের 1 পয়সার উপকার হয় নাই, নমরুদের কোনো ক্ষতি হয় নাই, ফাঁকে লাভ হইছে ব্যাঙ্গের। বাংলাদেশে থেকে স্লোগান দেব, বাংলাদেশে থেকে স্লোগান দেব, জিহাদের জন্য অন্তর থেকে প্রস্তুতি নেব, আরে আমার এই জিহাদ পর্যন্ত যাবে না, আমার স্লোগানের আওয়াজে ইসরায়েলের কোনো ক্ষতি হবে না, হামাসের কোনো উপকার হবে না, তবে আমার সম্মান বাইরা যাবে। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা বিষয় ইম্পর্টেন্ট মনে করে কোরআনের ভিতরে বারবার আলোচনা করেছেন, সেইটা আমি আয়াত পড়েছি, তাকওয়া। জায়গা মতো আসতে একটু দেরি হয়ে গেল, কারণ এদিকে আমার ব্যালিস্টাইন দেহ কইতে হবে, তা একটু না করলে চলবে না, এই জন্য কইতে যে শরীর সময় লেগে কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। 3 নম্বর বেশি বেশি আলোচ্য বিষয় কোরআন শরীফের মধ্যে তাকওয়া শব্দ 62 বার, কয়বার? 62 বার আসছে তাকওয়া। তাকওয়া আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন, আল্লাহ পাক এই এদিক তাকাও যুবক আমার দিক তাকাও, খেয়াল করেন এদিক তাকান না, যত গুনার যত গুনাহ করেন সমস্ত গুনার কারণই হলো তাকওয়ার অভাব, কথা বলেন, তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে কি আল্লাহর ভয়, আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে অন্তজগতের অটল বিশ্বাসী পাগলরা ইত্তাকুল্লাহ, ভয় পাও কাকে, হে যুবক বলো কাকে ভয়,
কেন আল্লাহকে ভয় পাবে একটু পরে নাও দুনিয়ার অনেকে ভয় পায় আগুনে ভয় পায় কারণ আগুনের ভিতরে পড়লে মারা যাব দুনিয়ার ভয় মরণ পর্যন্ত শেষ বাঘরে ভয় পায় কেন বাঘে ধরে ছিড়ে পুড়ে খেয়ে ফেলবে মারা যাব বাঘের ভয়টা মরণ পর্যন্ত শেষ কথা বলেন ঠিক কি ঠিক না সাপরে ভয় পায় কেন কামড় দিবে মারা যাব সাপের ভয় মরণ পর্যন্ত শেষ মরার পরে সাপরে ভয় করা লাগে না মরার পরে আগুনে ভয় করা লাগে না মরার পরে বাঘরে ভয় করা লাগে না এই সব কিছুর ভয় মরণ পর্যন্ত শেষ আল্লাহরে ভয় পাবা কেন কিয়ামতের ময়দানে যায়া আল্লাহ পাকের সামনে চারটি প্রশ্নের জবাব দেওয়া লাগবে কি লাগবে না আন উমরিহি ফিমা আপনা 60 70 বছর hayat কোন জায়গা কাটাইছো একটু জবাব দিয়ে যাও ও আন শাবাবিহি ফিমা আবলা এ যুবক যুবতী রাতটা কোথায় কাটাইছো সময় কিভাবে কাটাইছো যৌবনকালটা কোথায় কিভাবে কাটাইছো জবাব দিয়ে যাও তিন নম্বরে আন মালিহি মিন আইনাক তাজাবা ফিমা আনফাকা তুমি ছিলে ফকির এত তাড়াতাড়ি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল কি কইরা ঢাকায় গেছো রিকশা চালাইতে চালাইতে তুমি এখন হেলিকপ্টারে বাড়ি আসো মাঝে এই টাকা পাইলে কোন জায়গা থেকে একটু জবাব দিয়ে যাও জবাব দেয়া লাগবে কি লাগবে না আল্লাহু আকবার তুমি মেম্বার হইছো ওয়ার্ড কমিশনার হইছো লাস্টে পালে একটা গাবি ছিল তাই বিক্রি করে পোস্টার ছাপাইয়া তুমি কোনো মতে টেনে টুনে ছয় ভোট বেশি মেম্বার হইছো মাত্র পাঁচ বছর যাইতে না যাইতে তুমি কিরানীগঞ্জে জমি রাখো এই টাকা পাইলে কোন জায়গা থেকে জবাব দেয়া লাগবে কি লাগবে না আন মালিকি মিন আইনাক তাসাবা ফিমা আনফাকা চার নম্বরে ও মাদা আমিলা বিমা আলিমা যা শিখেছো এতক্ষণ পর্যন্ত ওলামাই কিরামের কাছ থেকে জীবন ভরে যা শিখছো তারপর আমল করছো কতটুকু তুমি জবাব দিয়ে দাও এই চার প্রশ্নের জবাব আল্লাহর সামনে দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহ পাক বলে ইত্তাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় পাও কয় জি আল্লাহ তোমারে ভয় না পাইলে আরামের বিছানাতে মাঠে আসবো কেন কয় যে এই পরিমাণ ভয়তে হবে না যে ভয়ের পরও তুমি নামাজ পড়তে পারো না আমারে ভয় পাও মুখে বলো নামাজ পড়ো না আমারে ভয় পাও অথচ তুমি রোজা রাখো না আমারে ভয় পাও মুখে বলো অথচ তুমি দাড়ি কাটো আমারে ভয় পাও তুমি বিড়ি খাও আমারে ভয় পাও তুমি রোজা রাখো না আমারে ভয় পাও তুমি পর্দা করো না আমারে ভয় পাও আবার তুমি ঘুষ খাও আমারে ভয় পাও তুমি সুদ খাও আমারে ভয় পাও আবার তুমি জিনা করো আমারে ভয় পাও তুমি চুরি করো আমারে ভয় পাও তুমি ডাকাতি করো আমারে ভয় পাও তুমি বেপর্দা করো আমাকে ভয় পাও তুমি পরে জমি দখল করো আমারে ভয় পাও আবার তুমি অন্যায় করো টোন মারো মন মারো রাস্তা মারো খাল মারো বিজিএফ কার্ড মারো পঙ্গু ভাতা মারি খাও বয়স্ক ভাতা বিধবা ভাতা বেছে খাও ব্রিজের রড চুরি করে খেয়ে ওর মধ্যে কোন সিবাস ঢুকাইয়া দাও এরম আল্লাহওয়ালা মানুষ আছে না এলাকায় এই ভয় তো হবে না তো কেমন ভয় লাগবে হাক্কা তুকা দেখি যেমন ভয় করা দরকার ওই রকম ভয় করো জি আল্লাহ আজ থেকে প্রতিজ্ঞা করলাম তোমারে সেরকম ভয় করব এই তাকওয়ার বিনিময় তুমি কি দিবা সংক্ষেপ করে এদিকটাকে তাকওয়ার বিনিময় কি দিবা এ ভাই আমার জীবনে চারটি জিনিস দরকার জোরে বলেন কয়টা এ দুনিয়ায় কয়টা জিনিস আপনি জানেন না চারটি জিনিস আমি বলে দেই চারটি জিনিস বললে আপনি বলবেন যে আজি হুজুর এই চারটি জিনিসই সারা জীবনের সবচাইতে জরুরি এক নম্বরে শান্তি এক নম্বরে শান্তি কেউ চান না অশান্তি চান মাঝে মাঝে শুনি যে গজল গায় গজলের মধ্যে অশান্তি চায় এই গজলকে কিরা গাইতে কই চাললে জানে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না দুনিয়াতে নৌকা দাইয়া আখের কাদাইও না শুনছেন না গজল জায়েজ নাই গজল গা দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না এই কথা বললে যদি আল্লাহ তোমার এই দুনিয়ার কাদানু কবুল করে ফেলে আল্লাহ তোমার এই দুনিয়ায় কাদানুর এত আসবাব তার হাতে আছে তুমি কেঁদেও সারতে পারবে না কান্না করে শেষ করতে পারবে না লাস্টে তুমি ঈমানও ধরে রাখতে পারবে না কাজেই তোমার বলার দরকার নাই আল্লাহ তোমার মুনাজাত শিখিয়ে দিতে তুমি বলবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান আমি দুনিয়া কান্তে রাজি না আখিরাতও কান্তে রাজি না কথা কন আমি কেন দুনিয়ায় কান্দব সারা দুনিয়ার সমস্ত মখলুকের জন্য যে শান্তি বরাদ্দ হয় আসমান থেকে এ শান্তি আছে মুসলমানদের ওসিলায় কাদের ওসিলায় মুসলমানদের নবী বরাদ্দ আর সেই শান্তি ইহুদ নাসারা হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা ভাগ করে খাবে আর আমি দুনিয়ায় কান্দব অশান্তিতে এটা কান্দতে পারবো না
আমি কাঁদলে আল্লাহর মহব্বতে কাঁদবো, আমি কাঁদলে গুনার ভয়ে কাঁদবো, আখেরাতের যে কান্না, আখেরাতের শাস্তির কারণে যে কান্না, সেইটা যদি তুমি অল্টারনেট করে দুনিয়ায় চাও, তার মানে দুনিয়ায় তুমি আমারে বিপদ দিয়ে কাঁদাও, এটা বলা জায়েজ নাই। গজল গাবেন, গজলে শব্দ পাল্টায় দেন, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াও আখেরাতে আমাকে কাঁদাইও না, বুঝছ না, এই দুনিয়াও আখেরাতে কাঁদবো না, কোনো জায়গা আমি কান্তি পারবো না, আমি সুখেই থাকতে চাই। আল্লাহ কয় শান্তি যদি পাইতে চাও, ওলাও আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও, দুইটা জিনিস লাগবে। আমাদের দেশের নেতারা স্লোগান দেয় নির্বাচনের সময়, সামনে মনে হয় উপজেলা নির্বাচন কাছাই গেছে, বেশি টাইম নাই, একটা তো চলে গেছে আবার আসবে, একের পর এক নির্বাচন। নির্বাচনের সময় নেতারা স্লোগান দেয়, আমরা তাদের পিছনে পিছনে দেই, শান্তি যদি পাইতে চাও বোতল মার্কায় ভোট দাও, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কয় কি কয় না, বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক। অবশেষে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কয় বোতল ভাই যেখানে কন না আমরা আছি সেখানে, কয় কি কয় না, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে। লাস্টে নির্বাচনের পরে বোতল ভাই আকাম করে ধরা কে জেলখানায়, এবার কয় বোতল ভাই জেলখানায় আমরা সবাই পায়খানায়, বোতল ভাই জেলখানায়। আরে ভোট দিয়ে দেখছি আল্লাহ কয় দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কয় মার্কা জোরে বলেন আল্লাহর কথা, দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এক নম্বরে নৌকা, দুই নম্বরে দানের শীষ, এক নম্বরে দাড়িপালা, দুই নম্বরে লাঙ্গল, এরকম কোন মার্কা না, এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস, ধরে বলেন ঠিক কি ঠিক না, এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস, কোরআন মার্কায় দিলে ভোট, কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। প্রার্থী হলেন দুইজন, একজন আমার আল্লাহ আর একজন আমার নবী, দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, মূলনীতি দুইটা, এক নম্বরে ঈমান, দুই নম্বরে তাকওয়া। আল্লাহ কয় আমারে ঈমান দে আর আমারে তাকওয়া দে, আমি আসমান থেকে রহমত জমিন থেকে বরকত চালু করে দেব, সব দরজা খুলে দেব, মুনাজাত করা লাগবে না, সবে বরাতে কাঁদা লাগবে না, সবে কদরে কান্না করা লাগবে না, উলামায়ে কিরাম রেডিকে মিলাদ পড়ায় দুয়া মিলাদ দেয়া লাগবে না, এমনিতে তো ঘরে শান্তি পৌঁছে যাবে। বিশ্বাস না করি 1500 বছর আগের পুরন গল্প কই না, নগদে 21 সালের থেকে নে 23 সাল গেল, 3 বছরে আফগানের মৌলভীকে দিক তাকায় দেখা ঠিক, আল্লাহর ভয় কাকে বলে, খুঁজতে গেলে তাদের দেখো, এখন আফগানে চোরের শাস্তি হাত কাটা, বাংলাদেশে যদি 10টা চোরের হাত কেটে দিত তাহলে আমার বিশ্বাস খোদার কসম তাহলে চুরি বন্ধ হয়ে যেত, চোর দ্বারা বললি পুলিশটা চোরের পক্ষে চলে যায়, স্থানীয় নেতারা চোরের পক্ষে চলে যায়, সিনিয়র নেতারা চোরের পক্ষে চলে যায়, কথা কন কাজে চুরি সব জায়গা চুরি আর চুরি, আরে সিম কাটা চুরি, পকেট মার চুরি তো 10-20-50-100-200-500-10-20,000 টাকা চুরি করে, বড় বড় মোটা মোটা বিসিএস ক্যাডার সো সিয়ারে বসিয়ে ঠিক।